লোকালয়ে বন্যপ্রাণ এ এক নিত্যদিনের সংবাদ। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। খাবারের সন্ধানে সোমবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে রাজ্য সড়কের ওপর দাপিয়ে বেড়ালো দাঁতালের দল। বেড়ে চলেছে খাবারের আকাল, আর তাই এখন নিত্যদিনের ঘটনা খাবারের সন্ধানে গজরাজ লোকালয়ে। ঝাড়গ্রামের বালিভাষা খেমাশুলি 6 নম্বর রাজ্য সড়কের ওপর দাপিয়ে বেড়ালো দাঁতালের দল, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে যান চলাচল। সমস্যায় পড়তে হয় পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকদেরও। গতকালও ঠিক একই ঘটনা ঘটেছিল, আর আজ সকালে আবারও পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনার, যার কারণে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কের মাতঙ্গের দাপাদাপি, পাশেই লোধাশুলির জঙ্গল, আর সেখান থেকেই খাবারের সন্ধানে বেরিয়ে প্রধান সড়কের ওপর উঠে পড়ে মাতঙ্গের দল এবং পথ চলতি গাড়িগুলোতে খাবারের সন্ধান চালায়। আর গাড়ি তাদের এড়িয়ে যেতে চাইলে রীতিমতো উল্টে দেওয়ার চেষ্টাও করে তারা। তবে এত কিছুর পরেও দেখা নেই বন দপ্তরের কর্মীদের, যদিও কোনো ক্ষয়ক্ষতি না করেই তারা আবার পাশের জঙ্গলে ফিরে যায়। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। তুলে গ্রুপে দিয়ে দেয়, বলছি আমাদের তো সাথে কোনো কাজ না, কিছুই নাই, এইখানে বসে বসে তো পাবো।